কুণালদা, আপনার কাছে খুব মানে অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি, যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না, ভাঙবে না। উপনির্বাচনের রেশ পুরো মাত্রায়, তার আগেই অস্বস্তিতে বিজেপি। অস্বস্তি তৈরি করেছেন মানিকতলার কল্যাণ, আর যিনি নিজে বিজেপিকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছেন তিনি তৃণমূলের কুণাল। কুণালের কল্যাণে মানিকতলার বিজেপি শিবিরে পারদ চড়ছে। কল্যাণ চৌবে তিনি এই মুহূর্তে বিশেষ কিছুই বলতে পারছেন না, কারণ কুণাল ঘোষের একটি অডিও ক্লিপ ফাঁস, সেটা তিনি গতকালই করে দিয়েছেন। তাহলে আসলে কুণালের অডিও ক্লিপের একটা অংশ মাত্রই ছেড়েছেন, তারপর কিছুটা সতর্ক করে দিয়ে বলেছেন বেশি ট্যাফু করলে পুরোটাই সামনে এনে দেবেন। কুণালদা, আপনার কাছে খুব মানে অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি, যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না, ভাঙবে না, যদি কোথাও মনে হয়। সেটাই মানুষকে বলছি, একটা সরকার গড়বে না, ভাঙবে না, কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকারি পক্ষের লোককে করুন, যাতে এলাকায় আরো ভালো করে কাজ করে। মানে এটা আমরা বক্তৃতাতেও বলছি, আমাদের লাইনও সেটাই। না, আমি আপনার মানে কথাটা শুনলাম আর কি। না, আমি ঠিক আপনি যা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি, আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ, না না, যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায়, সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক, কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাংকস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। আমি যদি তার হয়ে কাজ করি, তিনি আমাকে রাজ্য বা জাতীয় স্তরে অ্যাকোমোডেট করবেন, এটা ঘুষ দেওয়ার চেষ্টা। কল্যাণবাবু বুঝতে পারছেন গোহারা হারবেন, এটা কি রাজনীতি, পুরনো পরিচয়। প্রার্থী হিসেবে যে কেউ সহযোগিতা করতে পারেন, আমি খোলা মনে প্রস্তুত যে কোনো কথা বলতে, আমি সম্পর্কে বিশ্বাসী, কিন্তু আপনি কাজ করুন, তার বিনিময়ে আপনাকে জাতীয় বা রাজ্য বা জাতীয় স্তরে পদে অ্যাকোমোডেট করব। আমাকে বড় পদ দেখাচ্ছেন দলের সঙ্গে বেইমানি করার জন্য। কল্যাণ চৌবে সঙ্গে আমার যে কথোপকথন, তার এই অংশ আমি আমার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছি, বাকি অংশটা আজ এই মুহূর্তে ছাড়ছি না। উনি অতীতে একটি অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন, আপত্তিকর কাজ করেছিলেন, সংকীর্ণ মনা, অসভ্যতা বলে যাকে বাংলায়, তার জন্য উনি ক্ষমাও চেয়েছেন। সেই অংশটা আমি আজকের এখনো আপলোড করিনি, যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যান সেইগুলো আপলোড হবে। দু নম্বর, যদি কারুর মনে হয় যে এটা অন্য কোনো প্রযুক্তিতে, এই কথা তো আমার নয়, আমি তো কথা বলিনি, আমি তো কথা বলিনি, স্বর আমার নয়, আমি আপনাকে বলছি রাজ্য পুলিশ টুলিশ দূরের কথা, আপনি বিজেপির লোক, সিবিআই ফিবিআই দিয়ে আমায় ডেকে পাঠান, আমার ফোন ফেলে দেবো, দেখে নেবেন আপনার গলা কি গলা নয়, আপনার সিবিআইয়ের কাছে আমি চলে যাব, আমি কোর্টে যাব না, সিবিআই না আছে, আমি আপনার সিবিআই দিয়ে তদন্ত করান এই কনভারসেশন সত্যি না কনভারসেশন মিথ্যে। আপত্তির জিনিস ভোটের আগে, ভোটের মুখে, প্রচারে যখন দেখেছেন পেছিয়ে গেছেন, ভোট মেকানিজমে হরার সময় আপনি তৃণমূলের কনভেনারকে আপনি প্রলোভন দেখাচ্ছেন, কারণ আপনি হেরে গেছেন, আপনি ভোট পাবেন না, আপনার দল নেই, আপনি সেই জায়গায় নিন্দনীয় কাজ করছেন, তৃণমূলের কনভেনারকে বলছেন আমার হয়ে কাজটা করে দিন, আমার হয়ে কাজ করে দিন, যাতে কনভেনার শেষ দুদিন বসে গেলে সমন্বয়ের অভাব তৈরি হয়, অমুক হয় তমুক হয়, এবং তার বিনিময়ে আপনি এআইএফএফ সভাপতি, আপনি ভাবছেন মোহনবাগান সহসভাপতিকে আরো বড় কোনো পদে আপনি অ্যাকোমোডেট করবেন, আপনি এরকম একটা ঘুষের মতো কথা বলবেন, আর নাচতে নাচতে আমরা সব আপনার কাছে আপনার কাজ করতে, আমি এই অফার রিফিউজ করেছি,
আমি আপনাদের সামনে সকলের সামনে এটা ফাঁস করে দিয়ে আপনাদের জানিয়ে দিলাম। কুণালদা, আপনার কাছে খুব মানে অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি, যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না ভাঙবে না, যদি কোথাও মনে হয়, সেটাই মানুষকে বলছি, একটা সরকার গড়বে না ভাঙবে না, কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকার পক্ষের লোককে করুন, যাতে এলাকায় আরো ভালো করে কাজ করে, মানে এটা আমরা বক্তৃতাতেও বলছি, আমাদের লাইনও সেটাই। না আমি আপনার মানে কথাটা শুনলাম আর কি। না আমি ঠিক, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি, আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ, না না, যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাংকস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে।